说第一说第一说再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 নতুন করে আর কারণে মাছ বেশি দাম তো বলে 600 টাকা আজকে এত সস্তা হওয়ার কারণটা কি মাছ কষ্ট হলে সবাই মাছ মাছটা ভালো তুই 4,000 টাকার মাছ 2,200 টাকায় মাছ প্রচুর বৃষ্টি হচ্ছে ভোর সকাল থেকে, এই বৃষ্টির মাঝেও পদ্মা ইলিশ বেচা কিনা করা হলো 11,400 টাকায়। পদ্মার তাজা ইলিশ এবং সাথে দেখা যাচ্ছে একটি পদ্মার তাজা পাঙ্গা 30 বছর দেখতে পাচ্ছেন যে পদ্মার বড় বড় বাইলাগুলো বৃষ্টির মাঝে বেচা কিনা চলছে 2,500 টাকায়। 4,000 টাকার মাছ একেবারে 2,500 মানে পানির দামে বিক্রি করা হলো 2,500 টাকায়। বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি, রহমতের পানি পড়তে আছে, আল্লাহ কুদরত। তাজা তাজা বাইলাগুলো বেচা কেনা করা হয়েছে। এই যেন আজ পানির দামে, বৃষ্টির দিনে পানির দামে মাছগুলো বেচা কেনা করা হচ্ছে মা মৎস্য আড়তে। পদ্মার বিশাল আকৃতির কাতলাটি 19,000 টাকায় পাইকারি নিলাম থেকে বেচা কেনা করা হয়েছে।
টাকা উঠানো হয়েছে, রিঠা আছে, দেখা যাক যে এই মাছগুলোর মূল্য কত টাকা উঠে। সুপ্রিয় দর্শক, পদ্মার তাজা কাতলা মাছ 7,500 টাকায় বেচা কিনা করা হয়েছে। বাজার এই যেন পানির দামে বেচা কিনা করা হয়। পদ্মার তাজা তাজা মাছগুলো একেবারে সস্তায় বস্তা ভরে মাছ ক্রয় করছেন বিভিন্ন পাইকারগণ। তুলনামূলক মাছ বেশি, এই মাছের মধ্যেও দামও কমে গেছে। জেলেদের যেন সুবিধাজনক অবস্থানে রয়েছে মাছ। আহারে মাছজি গায় না কি ভাই, মাছজি গায় না কেউ কালকের বাজারে 4,000, আজকের বাজারে 2,000। 150 ভালো হইব দেন ব্যাপারীরা, কয় 100 টাকা দেন কথা কইছে ব্যাপারীরা। একেবারে সস্তা হয়ে গেছে মাছ। ১,০০০ টাকা মাছ কাস্টমার বলে 600 টাকা। এত সস্তা হওয়ার কারণটা কি? তার জন্য 1,000 টাকার মাছ এখন 600 টাকা পড়ছে। মাছটা ভালো তুই 4,000 টাকার মাছ 2,200 টাকায় দিচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, দেখতে দেখতে মা মৎস্য আড়তের একেবারে শেষ বেলায় চলে এসেছি। প্রত্যেকটা আড়তদারই যেন নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন, এবং এর পাশাপাশি পদ্মার যে তাজা মাছগুলো বেচা কিনা করা হয় ভোর সকাল থেকে, ভোর 5:30 থেকে মা মৎস্য আড়তে মাছ আসা শুরু হয়। সকাল 7:30 থেকে 8 পর্যন্ত মাছগুলো বেচা কিনা করা চলে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, অবশ্যই মা মৎস্য আড়তে এসে নিজ দায়িত্বে পদ্মা ছোট বড় সব ধরনের মাছ ক্রয় করতে পারবেন।